নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন কোচিং সেন্টার। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটা আমি মূলত তৈরি করেছি কেমিস্ট্রি পোর্শনের উপর। আপনারা যে বিভিন্ন এক্সামে যে জিনিসগুলো আসে, কতকগুলো বহুল পরিচিতি যৌগ এবং তাদের উপাদান এবং তাদের রাসায়নিক নাম এবং সংকেত, এগুলো বিভিন্ন পরীক্ষায় দুটো থেকে তিনটে কোশ্চেন আপনাদের করতে হয়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন, তাহলে সে সম্পর্কে আপনাদের ধারণার অগ্রগতি হবে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমাদের প্রথম একটা যৌগ নেওয়া হয়েছে, যেটাকে এলাম এবং ফটকিরি দুটো নামে জানা যায়। ফটকিরি অর্থাৎ আমরা অনেক সময় আমাদের দাড়ি কাটার পর আমরা এই ফটকিরিকে আমরা গালে লাগাই, বা দুধ থেকে ছানা তৈরি করতে এই ফটকিরিকে কাজে লাগাই, সেই ফটকিরির কথা এখানে বলা হয়েছে। এই ফটকিরির রাসায়নিক নাম হলো পটাশ এবং এর যে সংকেত সেটা একটু জটিল। আপনারা এই পুরোটা যদি মনে রাখতে পারেন তো খুবই ভালো হয়, আর যদি তা মনে রাখতে না পারেন তাহলে এখানে K2SO4 Al2SO4 তার হোল 3 এবং এতে 12 অণু জল যুক্ত থাকে। এটা আপনারা যদি পার্ট বাই পার্টে মনে রাখতে পারেন তাও হয়, তারপর এখন বিভিন্ন কোশ্চেনগুলো সব মাল্টিপুল অপশনের উপর চলে আসে, আপনাকে 4টি অপশন দেওয়া হয়, তার মধ্যে এটা যদি আপনি এক দুবার যদি দেখেন তাহলে পরীক্ষার ক্ষেত্রে আপনাদের এটা মনে করতেও সুবিধা হবে। দেখুন, এখানে আমি একটা সংকেত লিখে রেখেছি, যেটা CaOCl Cl। এটা আপনারা সকলেই জানেন, এটা আমাদের বহুল ব্যবহৃত একটি যৌগ, যেটির নাম হলো ব্লিচিং পাউডার। এবং এই ব্লিচিং পাউডারকে রাসায়নিক নাম এর একটা আছে, যেটা হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। এবং এখানে আর একটা প্রশ্ন আপনাদের থাকে যে ব্লিচিং পাউডারের যে ঝাঁঝালো গন্ধ নির্গত হয়, বা এর যে জীবাণুনাশক ক্ষমতা বা জলকে শুদ্ধ করার জন্য ব্যবহার করা হয়, তার কারণ হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সিএল, এই সিএল অর্থাৎ ক্লোরিন, এই ক্লোরিন যৌগের জন্য যে ঝাঁঝালো গন্ধ নির্গত হয় সেটা এই ক্লোরিনের জন্য। এবং আরেকটা প্রশ্ন থাকে, ব্লিচিং পাউডার কি থেকে তৈরি করা হয়, তারও কিন্তু উত্তর হবে এই ক্লোরিন, ক্লোরিন থেকে ব্লিচিং পাউডারকে তৈরি করা হয়। এখানে আমি একটা 3 নম্বর যৌগের নাম লিখেছি, যেটা হলো ব্লু ভিট্রিয়ল বা তুঁতে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, বহুবার বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। তো ব্লু ভিট্রিয়ল এর রাসায়নিক নাম হলো কপার সালফেট, এর রাসায়নিক নাম হলো কপার সালফেট। এবং এটাকে যদি সংকেতের আকারে লিখতে হয় তাহলে হলো CuSO4 5H2O, অর্থাৎ এর মধ্যে 5 অণু জল যুক্ত হয়। এই কপার সালফেট বা ব্লু ভিট্রিয়লের একটা খুবই মারাত্মক যেটা কাজে লাগানো হয় সেটা হলো সবজিকে, পটল কাল্লা বা ওই জাতীয় সবুজ সবজিকে তরতাজা দেখানোর জন্য তাকে ব্লু ভিট্রিয়ল বা তুঁতের মধ্যে ডোবানো হয়। এবং এটার আরেকটা ব্যবহার আপনাদের আমি বলি, যে বাড়িতে আপনারা যে সবজি ব্যবহার করেন সেই সবজিটাকে যদি আপনারা কিছুক্ষণ ঠান্ডা জল বা এরকম নর্মাল জলও যদি ভিজিয়ে রাখেন তাহলে এই কপার সালফেট যেটা আছে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, এই কপার সালফেট জলে দ্রবীভূত হয়ে যায় এবং আপনি সেই সবজিটা তখন সহজেই ব্যবহার করতে পারেন বা খেতে পারেন। দেখুন, এখানে আমি আরেকটা যৌগের নাম লিখেছি চক। এটার চক ছাড়াও এটাকে আরেকটা নামে ডাকা হয়, যেটাকে বলা হয় খড়িমাটি। এই চক বা খড়িমাটির রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এবং এর সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট। দেখুন, সিএ ফর ক্যালসিয়াম এবং CO2 আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড নয়, যেহেতু এখানে CO3 আছে তাই এটাকে বলা হয় কার্বনেট, অর্থাৎ সিএ ফর ক্যালসিয়াম, CO3 ফর কার্বনেট। তাহলে চক বা খড়িমাটির রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট এবং এটাকে সংকেত আকারে লেখা হয় CaCO3। এরপর আপনারা যদি এখানে কস্টিক সোডাকে আমরা যদি আমাদের লেখা হয় রাসায়নিক নাম হিসাবে, তাহলে কস্টিক সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অর্থাৎ Na হাইড্রোক্সাইডের সংকেত হলো OH। তাহলে এটাকে ফুল ফর্মে যদি লেখা হয় তাহলে হয় NaOH, অর্থাৎ কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখুন, এখানে আমি একটা যৌগের নাম লিখেছি বেকিং সোডা। তাহলে আপনারা প্রথম বেকিং সোডার সংকেতটা যদি আপনারা মনে রাখতে পারেন, বেকিং সোডা অর্থাৎ NaHCO3, NaHCO3 অর্থাৎ এর যদি রাসায়নিক নাম যদি পরীক্ষার হলে আপনাদের চলে আসে অপশনের মধ্যে, তাহলে Na ফর সোডিয়াম, H ফর হলো বাই, অর্থাৎ H যেখানেই থাকবে আপনারা এই বাই কথাটা যুক্ত করতে পারেন, আর CO3 ফর কার্বনেট, তাহলে এখানে আপনারা বলুন সোডিয়াম, এটা হলো বাই এবং এটা হলো কার্বনেট। তাহলে যদি এটা আপনারা মুখস্থের মধ্যে রাখতে পারেন তাহলে আপনারা সহজেই সেটা বার করতে পারবেন, সোডিয়াম বাই কার্বনেট।
এটা আপনারা সকলেই জানেন, সাধারণ লবণ অর্থাৎ যে লবণটা আমরা বাড়িতে ব্যবহার করি খাওয়ার জন্য, সেই সাধারণ লবণের সংকেত হল NaCl, এবং এটার যদি আমরা রাসায়নিক নাম বলি তাহলে Na ফর সোডিয়াম, Ca ফর ক্লোরাইড, তাহলে সাধারণ লবণ হল সোডিয়াম ক্লোরাইড। দেখুন এখানে আমি একটা যৌগের নাম লিখেছি যেটা হলো এপসম লবণ বা এপসম সল্ট বলা হয়, এটাকে যদি আমরা সংকেত হিসাবে লিখি তাহলে হয় MgSO4.7H2O, অর্থাৎ এটার মধ্যে সাতণু জল যুক্ত থাকে। Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে এপসম লবণ এটার রাসায়নিক নাম হয়ে যায় ম্যাগনেসিয়াম এসও ফর সালফেট। দেখুন এখানে একটা আমি নতুন যৌগের নাম লিখেছি গ্রিন ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল অর্থাৎ Fe SO4.7H2O, অর্থাৎ এটার মধ্যেও কিন্তু সাতণু জল যুক্ত আছে, Fe ফর আয়রন, SO4 সালফেট, তাহলে গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম দাঁড়ায় আয়রন সালফেট, এর সাথে সাতণু জল যুক্ত আছে। এই সাতণু জল যুক্তটা আপনারা নাও মনে রাখতে পারেন কিন্তু সংকেতের ক্ষেত্রে এটা আপনাদের প্রয়োজন। গ্রিন ভিট্রিয়লের যদি বলে রাসায়নিক নাম কি তাহলে সেক্ষেত্রে আপনারা বলবেন শুধু আয়রন সালফেট। দেখুন এখানে আমি আর একটা যৌগের নাম লিখেছি যেটা হচ্ছে গ্লোবার লবণ, গ্লোবার লবণ এর রাসায়নিক সংকেতটা হলো Na2SO4.10H2, অর্থাৎ এটাতে দশ অণু জল যুক্ত আছে, Na4 হচ্ছে সোডিয়াম এবং এসও ফর হচ্ছে সালফেট, তাহলে গ্লোবার লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম সালফেট। দেখুন এখানে একটা যৌগের নাম লিখেছি জিপসাম, এটা খুবই VVI, এটা পরীক্ষায় অনেকবার এসেছে VVI। জিপসামের সংকেত কি? জিপসামের সংকেত হলো CaSO4.2H2O, সিএ ফর কি? সিএ ফর হলো ক্যালসিয়াম, সিএ ফর ক্যালসিয়াম, এসও ফর সালফেট, তাহলে জিপসামের রাসায়নিক নাম দাঁড়ায় ক্যালসিয়াম সালফেট। খুব সহজেই আপনারা এগুলো বার করতে পারবেন যদি এই এই যৌগগুলোর নাম আপনারা বলতে পারেন, সিএ ফর ক্যালসিয়াম, এসও ফর সালফেট, তাহলে জিপসামের হলো ক্যালসিয়াম সালফেট। এখানে একটা যৌগের নাম লিখেছি লাফিং গ্যাস, এটা অনেক পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা এসেছে, এটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে করবেন। লাফিং গ্যাস অর্থাৎ নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কিন্তু দেখুন এই নাইট্রাস অক্সাইড এর সংকেতটা নিয়ে আপনাদের একটু প্রবলেম হতে পারে, তার কারণ হলো নাইট্রাস অক্সাইড নাইট্রোজেনের অনেকগুলো অক্সাইড হয়, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইডের সংকেত হলো N2O, তাহলে লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড এবং এর রাসায়নিক নাম নাইট্রাস অক্সাইড এবং এর সংকেত হলো N2O। আমি এখানে আপনাদের প্রসঙ্গক্রমে একটু বলেছি যদি নাইট্রোজেন ডাই অক্সাইড আপনাদের হয় নাইট্রোজেন ডাই অক্সাইডের সংকেত হলো NO2 আর নাইট্রিক অক্সাইডের সংকেত হলো NO, এটা আপনাদের একটু বোঝার সুবিধার জন্য আমি এখানে বলে দিলাম, আপনারা এটা স্ক্রিনশট করে মনে রাখতে পারেন। দেখুন এখানে আমি একটা যৌগের নাম লিখেছি লাইম ওয়াটার, লাইম ওয়াটার অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সিএ ফর ক্যালসিয়াম, ওয়েস তার হোল টু অর্থাৎ হাইড্রোক্সাইড, এর সংকেত হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লাইম ওয়াটার অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে আমি একটা যৌগের নাম লিখেছি নাইটার, নাইটার অর্থাৎ সোড়া যেটা দিয়ে বারুদ প্রস্তুত করা হয়, এই নাইট্রারের সংকেত হলো KNO3 এবং এর রাসায়নিক নাম কে ফর কি? কে ফর হলো আপনাদের পটাশিয়াম, তাহলে কে ফর পটাশিয়াম, NO3 ফর নাইট্রেট, তাহলে এটার রাসায়নিক নাম বা যৌগের নাম দাঁড়ায় পটাশিয়াম নাইট্রেট। দেখুন এখানে আমি একটা যৌগের নাম লিখেছি প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিসের দেখুন এখানে আপনারা সংকেতটা 2CaSO4.H2O, অর্থাৎ সিএ ফর ক্যালসিয়াম, এসও ফর সালফেট, কিন্তু এর আগে দুই আছে অর্থাৎ দুই অণু ক্যালসিয়াম সালফেট এবং এক অণু জল, এটা আপনারা গুলিয়ে যাবেন না, আপনাদের এর আগে আমি একটা শিখিয়েছিলাম জিপসাম, জিপসামেরও কিন্তু এর দুজনের রাসায়নিক নামটা কিন্তু একই ক্যালসিয়াম সালফেট কিন্তু সংকেত দুটো আলাদা, জিপসামের ক্ষেত্রে এটা এক অণু ক্যালসিয়াম সালফেটের সাথে দুই অণু জল যুক্ত হয়েছে এবং প্লাস্টার অফ প্যারিসে দুই অণু ক্যালসিয়াম সালফেটের সাথে কিন্তু এক অণু জল যুক্ত হয়েছে, এটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। দেখুন এখানে একটা যৌগের নাম লিখেছি সোডা অ্যাস, যার রাসায়নিক সংকেত হলো Na2CO3.10H2O এবং ওয়াশিং সোডা, দুটোই দেখুন
একই, এখানে সোডা, এখানেও সোডা, এখানে অ্যাস এবং এখানে ওয়াশিং, এই দুটোর কথা শুধু আলাদা। তাহলে এন এ টু সিও থ্রি কমা টেন এইচ টু, এটা হচ্ছে সোডা অ্যাস, এবং ওয়াশিং সোডা হলো এন এ টু সিও থ্রি কমা টেন এইচ টু, এন এ অর্থাৎ সোডিয়াম সিও থ্রি ফর কার্বনেট, তাহলে এর রাসায়নিক নাম গিয়ে দাঁড়ায় সোডিয়াম কার্বনেট। দেখুন এখানে আমি একটা যৌগের নাম লিখেছি হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়লের যে সংকেত তাহলে জেডেন এসও ফোর কমা সেভেন এইচ টু ও, জেডেন ফর জিঙ্ক এবং এসও ফর সালফেট, এসও ফর সালফেট, তাহলে এর যে রাসায়নিক নাম তা গিয়ে দাঁড়ায় জিঙ্ক সালফেট। এখানে আমি আরেকটা আপনাদের প্রসঙ্গক্রমে বলবো, যেটা দার্শনিকের রুল, যেটা আপনাদের বিভিন্ন এক্সামে অনেকবারই পড়েছে, দার্শনিকের রুল কাকে বলা হয়, দার্শনিকের রুল এটাও একটা জিঙ্কের যৌগ যার সংকেত হলে জেডেন ও, জেডেন ফর জিঙ্ক, ও ফর অক্সাইড, তাহলে এটার যে রাসায়নিক নাম তা গিয়ে দাঁড়ায় জিঙ্ক অক্সাইড এবং এর সংকেত গিয়ে দাঁড়ায় জেডেন ও। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং যদি এই ধরনের কোনো ভিডিও আপনাদের পার্টিকুলার কোনো টপিক্সের উপরে যদি পোস্ট করার প্রয়োজন থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন।